এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি সহ ঝড় বৃষ্টির পরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে ভারতের মধ্যভাগে এদিকে ঈদের দিনেও বৃষ্টিপাতের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে এদিকে আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা নতুন করে দেখা দিয়েছে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা দেখব এবং আগামী দু থেকে তিন দিনে কেমন পরিস্থিতি যাচ্ছে সেটাও দেখাবো এদিকে কিন্তু তাপমাত্রা যেন একটু বেশি বেশি মনে হচ্ছে গরম লাগছে কিন্তু একটু জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে ফলে অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু থাকছে ব্যবসা গরমও থাকছে গরমটাও লাগছে আবার এরই মধ্যে আংশিক মেঘলা মেঘলা ভাব বা মেঘলা মেঘলা ভাবও হচ্ছে আপনারা জানাবেন আপনার এলাকায় কি অবস্থা পেয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর যেটা বলছে হঠাৎ করে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে একটু পরিস্থিতি বদল হওয়াতে কিন্তু এই সম্ভাবনা জারি হয়েছে তো সেগুলো কোথায় কোথায় কিভাবে রয়েছে আমরা জানাবো উত্তর পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গ এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব রয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত কিন্তু রয়েছে একটা অক্ষরেখা জারি প্রভাবে জলীয় বাষ্পযুক্ত মেঘ ধীরে ধীরে প্রবেশ হচ্ছে এরই প্রভাবে কোথাও কোথাও বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এবং মেঘলা ভাব হতে পারে এবং তা যাতে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ঈদের আবহাওয়ার পাশাপাশি আমরা দেখে নেব তার পরবর্তী দু তিন দিন কেমন যেতে পারে তাপমাত্রা কোন জায়গাতে পৌঁছাতে পারে আমরা এখানে এগুলো দেখব তো চলুন সেগুলো দেখি পুরো ভিডিওটাকে দেখুন তাহলে কিন্তু উপকার পাবেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আপডেটটি কি আমরা পরবর্তীতে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন প্রথমে দেখব যে আবহাওয়া দপ্তর কি বলছে ভারতীয় মৌসুম ভবন দশ এপ্রিল যে পূর্বাভাস দিয়েছে তাতে বলছে যে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং ওইখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত এর পাশাপাশি এখানে একটা কিন্তু অক্ষরেখা তৈরি হয়েছে যেটা আমাদের বললাম যে রাজস্থানের দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং এরই প্রভাবে কিছুটা বৃষ্টিপাত থাকবে যেগুলো ছত্তিশগড় বিদর্ভ মধ্যপ্রদেশ বারাঠাওয়াড়া এদিকে কিন্তু রয়েছে মধ্য মহারাষ্ট্র দশ থেকে তেরো এখানে কিন্তু জোরালো সতর্কতা রয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হতে পারে বজ্রপ্রদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার আন্দামান নিকোবর দ্বীপ 10 দশ থেকে তেরোই এপ্রিলের কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন সব জায়গাতে কি হবে সেগুলো আমরা দেখব এর পাশাপাশি এখানে তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকা এদিকেও কোস্টাল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল এদিকেও কিন্তু দশ এগারো থেকে পনেরো এপ্রিলের মধ্যে বৃষ্টিপাত থাকবে থঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এদিকে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে মধ্যপ্রদেশ সহ বিতর্ক এবং মারাঠাভাড়ার দিকে তেরো বারো তেরো এপ্রিলের দিকে হতে পারে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু হবে কি না সেগুলো আবহাওয়া দপ্তর বলেছে আলিপুর সেটাও দেখাবো উত্তরবঙ্গে কোনো সতর্কতা আছে কি না সেটাও দেখাবো তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাই দেখিয়ে পড়ে একটু ছবিগুলো দেখে নিই কোথায় কী রয়েছে তো তাপমাত্রা সামান্য একটু এদিক ওদিক হবে দু থেকে চার ডিগ্রি সামান্য হয়তো মানে মোটামুটি বাড়ার দিকেই সম্ভাবনা রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে ধীরে ধীরে বাড়বে এই পূর্বাভাস রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দেখুন এই যে এই জায়গাটা রয়েছে গ্র্যাজুয়াল রাইজ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে এবং ভালো সম্ভাবনাই রয়েছে পূর্ব ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে তার প্রভাব একটু বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু যেতে পারে এমন সম্ভাবনা থাকছে আর এখানে সে বড়ো কিছু নেই একটু দেখুন ছবিগুলো দেখে নিই লাল সতর্কতা জারি হয়েছে দেখুন মধ্য ভারত ভাগে লাল সতর্কতা কমলা সতর্কতা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত এগুলো সতর্কতা রয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখে নিই যে এগারো তারিখ বারো তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে কিছুটা বর্জ্যকর্ম মেঘের তৈরি হতে পারে যার ফলে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে আর রয়েছে মধ্য ভারতের দিকে কমলা সতর্কতা ধীরে ধীরে এগুলো উঠে যাবে বারো তারিখের দিকে তবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এদিকে আবার তেরো থেকে চোদ্দোর মধ্যে আবার দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু জোরালো এখানে বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং তার জন্য কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তার এদিকে প্রভাব আমাদের সতর্কতা আকার এখানে কিন্তু কিছু নেই তাপমাত্রা বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর তিন থেকে পাঁচ ডিগ্রি তবে আমরা ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতির দেখে নেব কত ডিগ্রি পর্যন্ত থাকতে পারে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিং কালিম্পং এই দিকগুলোতে একুশ থেকে চব্বিশ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইগুলোতে কিন্তু মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ কোনো অংশে চব্বিশ মানে এই দিকগুলোতে শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু চব্বিশ বাকি অংশে তেত্রিশ থেকে চৌত্রিশ হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বা কোনো অংশে তেত্রিশ হতে পারে মুর্শিদাবাদ চৌত্রিশ বহরমপুর চৌত্রিশ শ্রেণীকেতন শান্তিনিকেতন এগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে আসানসোল থেকে শ্রীনিকেতন হয়ে বর্ধমান পর্যন্ত নদীয়া পর্যন্ত কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে আলিপুরদুয়ার কোচ হ্যাঁ আলিপুর রয়েছে কলকাতা রয়েছে হাওড়া দমদম সল্টলেক অশোকনগর এগুলোতে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে আর উপকূলের দিকেও মোটামুটি চৌত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দু এক জায়গাতে হয়তো তেত্রিশ বা ছত্রিশও থাকতে পারে কোনো কোনো অংশে একটু এরকম থাকতে পারে সুতরাং পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এগুলো বাংলাদেশেও কাছাকাছি এক দু ডিগ্রি এদিক ওদিক হবে এরকমই পাওয়া যাবে এবং দিকেও দিকেও প্রায় থাকবে আসামের কাছাকাছি যাবে এবারে দেখে নেব যে বৃষ্টিপাতের কি সতর্কতা রয়েছে দেখুন উত্তরবঙ্গে মূলত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই কাছাকাছি এলাকাতে কিছুটা মেঘ উঠবে এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কখন হতে পারে সেগুলো আমরা দেখব তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা বা নদীয়া থেকে কোনো সতর্কতা না থাকলেও সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আবহাওয়া দপ্তর যেটা বলছে যে পুরুলিয়া বাঁকুড়া এবং এই জেলাগুলির কাছে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত আসতে পারে সতর্কতা রয়েছে এই চারটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া সহ এইগুলো জেলাগুলিতে এই মেদিনীপুর চব্বিশ প্রকোন আশেপাশে কিছু কিছু অংশে মানে মেঘ উঠতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিরাট আকারে হবে এমন পূর্বাভাস নেই যে বিরা কালবৈশাখী হবে বা এরকম কিছু নেই এমনটা কিন্তু ব্যাপার তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিন আমরা দেখে নিচ্ছি ঈদের দিনে আবহাওয়া পরিস্থিতি সকালের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ফাঁকাই থাকছে এগারোটা বারোটা দুপুরের পর থেকে কিছু অংশে বর্জ্যগর বা মেঘ তৈরি হবে এই জায়গাতে কমলা সতর্কতা যেখানে লাল সতর্কতা জারি করা ছিল বুধবার সেখানে বৃষ্টিপাত সতর্কতা ছিল উত্তরবঙ্গ বৃষ্টিপাত সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর যেখানে হয়তো ওই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর এই কাছাকাছি এলাকাগুলিতে জলপাইগুড়ি সহ কিছু এলাকাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে বৃষ্টিপাত থাকবে তার প্রভাবে কিছুটা জলীয়বাস প্রযুক্তি ব্যাপার যাবে তাই একটু আংশিক মেঘলা মেঘলা ভাব বা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে রোদ মেঘের ব্যাপারটা থাকবে কিন্তু বড় আকারের পুরাভাস কিন্তু এখানে নেই যে ঝড় বৃষ্টি বিশাল আকারে হবে তবে খুব যদি গরম কোনো কারণে বেড়ে যায় তাহলে এগুলো একটু সরে যেতে পারে সেক্ষেত্রে দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত রয়েছে এই যখন এতটা যেহেতু রয়েছে সেই তার জন্যই এই এলাকাগুলিতে কিছু কিছু অংশে আপাতত বলেছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলোতেও কিছু কিছু অংশে মেঘলাভাব হতে পারে এবারে এগুলোতে বৃষ্টিপাত কেমন হবে সেগুলো দেখব আর যেটা বারো তারিখে বারো তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে উপকূলবর্তী এলাকা ধরে তো সেটা দেখা যাচ্ছে যে হতে পারে এই এলাকা ধরে এই যে অক্ষরক্ষা একটা তৈরি হয়েছে এরই প্রভাবে হয়তো এগারো থেকে বারো তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তাই এই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দমকা হাওয়াগুলি দু এক জায়গাতে হতে পারে তেরো তারিখের দিকে আবহাওয়া পরিস্থিতি একটু অন্যরকম যাবে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে পশ্চিমের দিকে উপকূলবর্তী এলাকাতে কিছুটা মেঘ থাকবে আর তার জন্য বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো আসাম সহ চোদ্দো তারিখের দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে এবং এই সময়তে উত্তর পশ্চিম ভারত এবং এগুলোতে কিন্তু সতর্কতা রয়েছে যেখানে ভালোর পরিমাণ বৃষ্টিপাত এ সমস্ত কাছাকাছি তেরো এগুলোতে চোদ্দোর মধ্যে হতে পারে এইগুলো কিন্তু রয়েছে তাই আসাম মেঘালয়ের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবারে দেখি ঝোড়ো হাওয়া থাকবে কিনা দমকা হাওয়া ঝোড়ো হাওয়া কিছু থাকবে কিনা তো ইতিমধ্যে আমরা যে দেখিয়েছি বৃহস্পতিবার যেটা ঈদের দিন থেকে দেখুন এইভাবে কিন্তু সতর্কতা ছিল এইভাবে এইভাবে দেওয়া আছে আবহাওয়া দপ্তর তো এইগুলোতে কিন্তু যেতে পারে তো দেখা যাচ্ছে আবহাওয়া কিন্তু মোটামুটি ভালোই থাকবে নরমই থাকবে খুব যে গরম থাকবে সেরকম নয় কিন্তু একটুখানি অস্বস্তিকর থাকতে পারে কারণ যেহেতু জলীয়বাষ্প থাকছে দু এক জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রামের সাইড দিয়ে যেতে পারে কিন্তু বড়ো মাপের বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বা বড়ো ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকারে আসতে পারে মেঘগুলো লোকাল আকারে তৈরি হতে পারে সেইভাবেই হয়তো কোনো কোনো সময় সেটা বিকাল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে সম্ভাবনা থাকতে পারে বাকি অংশে কিন্তু সময়তে সম্ভাবনা কম বলা যায় শুধু একটু মেঘলা মেঘলা ভাবটাই বেশি থাকতে পারে এবার একটু দেখি বৃষ্টিপাতগুলো হবে কি না তো ইতিমধ্যে এইভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস এগুলোতে ছিল যার জন্য লাল সতর্কতা ছিল তো এইভাবে রাত থেকে সকালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ যেখানে মেঘ মেঘ উঠেছিল এগুলোতে থাকতে পারে এখানে সবার এখানে দেখুন পুরোটা মেলে হয়তো ছবিগুলো মেলাতে পারবেন না এইভাবে রয়েছে আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা আসার সম্ভাবনা আছে যারই প্রভাবে কিছুটা এই যে অক্ষরেখাটা এখানে তৈরি হয়েছে যার ফলে এইভাবে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে এদিকে আসছে সেটাই কিন্তু যদি একটু এগিয়ে আসতে পারে তাহলে কিছু কিছু অংশে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামতে পারে যেমন দেখুন এই যে দেখাচ্ছে ঢাকার আশেপাশে বা এগুলোতে খুলনার দিকে এই মুর্শিদাবাদের দিকে তো এই যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা ব্যাপার দেখা যাচ্ছে সেগুলো কেন না এখানে মাঝে মাঝে এদিক ওদিক করে মেঘগুলো বেড়ে যেতে পারে আর এই দিক থেকেই বেশি মেঘ থাকবে তা সেটা যদি একটু সরতে পারে তাহলে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিছু বৃষ্টিপাত দিতে পারে বা উপকূলবর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে আর বারো তারিখে দেখুন এটা একটুখানি বৃষ্টিপাত আসবে কারণ এখানে জলীয়বাষ্পের উপস্থিতির ফলে এই মেঘ তৈরি হবে এরই প্রভাবে কিন্তু ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার কাছাকাছি কিছু এলাকাতে সব জায়গা তো নয় গোটা কলকাতায় বৃষ্টি নয় গোটা হাওড়াতে বৃষ্টি নয় গোটা চব্বিশ পরগনায় বৃষ্টি নয় গোটা মেদিনীপুরে বৃষ্টি নয় বিক্ষিপ্ত আকারের বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান থেকে শুরু থেকে শুরু করে পুরুলিয়া বা বাঁকুড়া ধরে এই এলাকাগুলির মধ্যে কোনো কোনো অংশে মেঘলা থাকবে এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চান্স বেশি উপকূলবর্তী কিছু জেলাতে তারই কিছুটা প্রভাব আমার আবার দেখবো উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ের দিকে ত্রিপুরার দিকে কিন্তু বড়ো চান্স নেই কিন্তু মেঘ যদি কোনো কারণে তৈরি হয়ে এগিয়ে যেতে পারে তবেই বৃষ্টিপাতটা ত্রিপুরার দিকে হবে অন্যথায় কিন্তু বৃষ্টিপাত নেই তেরো তারিখের দিকে এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে এইগুলোতে একটু কম কম থাকবে কিন্তু উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এই তেরো তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের প্রভাবাস দিয়েছে আপাতত দশ থেকে তেরো ঠিক এই এলাকাগুলির মধ্যে হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে বিরাট আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না যদিও সতর্কতা রয়েছে শিলা বৃষ্টিপাত এই সমস্ত ব্যাপার বজ্রবিদ্যুৎ দিয়েছে আবহাওয়া দপ্তর তো সেগুলো আরও সময় এলে আরেকটু বোঝা যাবে তো সময় সময় আমরা জানিয়ে দেবো আপাতত বৃহস্পতিবার এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় মাপের নেই বাংলাদেশেও বড় মাপের নেই কিন্তু দু একটি জায়গাতে বিক্ষিপ্ত হবে আসতে পারে উত্তরবঙ্গেও দু একটি জায়গাতে বিক্ষিপ্ত হবে বিশেষ করে উপরের দিকের চার পাঁচটি জেলার মধ্যে সম্ভাবনা ওইগুলোতেই একটু রয়েছে বাকি অংশে কিন্তু নেই তাপমাত্রা একটু বাড়ার দিকেই থাকবে কিন্তু খুব বেশি তাপমাত্রা থাকছে না যে একদম ভয়ঙ্কর গরম লাগবে কিন্তু সেটা ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাবে চল্লিশের কাছাকাছি বা আটত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ